উদযাপন হয়ে গেছে। আপনারা জানেন আমাদের এই সংগঠনের 1936 সাল থেকে অচলা সংগঠিত ছাত্র আন্দোলন। সেই সংগঠিত ছাত্র আন্দোলনের পরবর্তী সময় 1970 সাল থেকে ভারতের ছাত্র ফেডারেশন এসএফআইয়ের পথ চলা এবং তার 50 বছর পূর্তি হয়েছে 2020 সালে, আমরা আপনারা প্রত্যেকে জানেন 27 থেকে 30 ডিসেম্বর। এবং তার পরবর্তী সময় সেই উদযাপনের ভিত্তিতে বিভিন্ন জায়গায় আমাদের এই পশ্চিমবাংলার বিভিন্ন দিকে দিকে এই কর্মসূচি পালিত হয়েছে এবং 2020 27 থেকে 30 ডিসেম্বর প্রত্যেকটি জেলায় সুসজ্জিত মিছিল থেকে শুরু করে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আমাদের এই সময়কালে দাঁড়িয়ে যে সমস্ত ইস্যু, কলেজ ক্যাম্পাসে ফিরে যাওয়া, কলেজ ক্যাম্পাসে গণতন্ত্র ফেরানো, সেই দাবিতে আমরা লড়াই আন্দোলন সংগ্রামটা জিয়ে রেখেছি। এবং এই বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এই সময়কালে দাঁড়িয়ে এই 50-এর উদযাপনকে সামনে রেখে প্রত্যেকটা জেলার জেলার প্রত্যেকটা অঞ্চলে এই মিছিল এবং বর্ণাঢ্য শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি তারা সাজিয়েছে। এই হুগলি জেলার মধ্যে বিভিন্ন জায়গাতে এই কর্মসূচি হয়েছে এবং আজকে নির্বাচনের, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এক তরুণ তুর্কিরা তারা সিদ্ধান্ত নিয়েছে যে আজকে এই গোঘাট কলেজের প্রাঙ্গণে তারা এসএফআই 50 বছর পূর্তি উপলক্ষে একটা সেমিনার করবে। এবং এর আগেও আপনারা দেখতে পেয়েছেন বর্ণাঢ্য শোভাযাত্রা, সুসজ্জিত একটা শোভাযাত্রা এখানে হয়েছে এবং এই শোভাযাত্রার মধ্যে দিয়ে আগামী দিনের আমরা এই কথাই বলতে চাইছি, কলেজ ক্যাম্পাসে গণতন্ত্র ফেলাও এবং কলেজের মধ্যে যে নৈরাজ্য, সেই নৈরাজ্যগুলো আমরা যে কোনোভাবেই হোক ধ্বংস করতে চাই এবং কলেজের মধ্যে একটা সুষ্ঠু পরিবেশ, পড়াশোনার সুষ্ঠু পরিবেশ যাতে সুন্দরভাবে ফিরে আসে। এবং আপনারা দেখতে পেয়েছেন কলেজের মধ্যে ফি কীভাবে বৃদ্ধি হয়েছে, লকডাউন পিরিয়ডেও ফি বৃদ্ধি হয়েছে, তার জন্য এসএফআই শুধু এই জেলায় নয় বিভিন্ন পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় জেলায় এই আন্দোলন কর্মসূচি করেছে যে ফি বৃদ্ধি করা যাবে না। এই ফি বৃদ্ধির বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের এই লড়াই আন্দোলন চলছে, আগামী দিনেও চলবে। নবনীতা চক্রবর্তী, নিউনূর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105। আগরবাতি পেপার প্লেট ডোনা পেপার কাপের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসপি ইন্ডাস্ট্রিজ, আমতলা মোড় বসন্তপুর আরামবাগ। এখানে সম্পূর্ণ অটোমেটিক মেশিন দ্বারা তৈরি করা হয় এবং হোলসেল বিক্রি করা হয়। প্রোপাইটার প্রদীপ কুমার ঘোষ।